যেখানে যে রডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বিমের এক্সট্রা টপ, এবং এই এক্সট্রা টপটা নিয়ে কিন্তু অনেক ঝামেলা হয়, এক গ্যাপের রড আরেক গ্যাপে যায় পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তো একজন ফোরম্যানের এই এক্সট্রা টপের এর বিষয়ে কি করা উচিত এবং কি করলে এই এক্সট্রা টপগুলো সঠিক থাকবে এবং প্রত্যেকটা গ্যাপের সাথে রড মিল থাকবে, কি কি কাজ করলে এই কাজগুলো আপনারা সমাধান পাবেন, তো এই বিষয়টা আমি আজকে আপনাদের ক্লিয়ার করে দেব যে কিভাবে কাজ করলে এই এক্সট্রা টপের কাজগুলো আপনাদের সঠিক হবে। তো এই এক্সট্রা টপগুলো তো অবশ্যই আপনারা ড্রয়িং দেখেই দিবেন যে কোন গ্যাপে কয়টা করি এক্সট্রা টপ আছে, এটা তো আপনারা ড্রয়িং দেখেই দিবেন, এবং এটা L/3 কিংবা L/4 কিনা সেটা তো অবশ্যই যখন আপনারা বিমগুলো সাজাইছেন, অনেক সময় বিম যদি আপনার 3 হয় কিংবা 4 হয় সেই ক্ষেত্রে কিন্তু এক্সট্রা টপগুলো, যদি বিম যদি আপনার 4 হয় এক্সট্রা টপগুলো কিন্তু 3 হয়, এটা কিন্তু অনেক সময় অনেক বিমের ক্ষেত্রে দেখা যায়। তো এই মাপগুলো সঠিক রাখতে হলে প্রথমত আপনাকে এখন মনে করেন যে এখানে যে গ্যাপটা দেখতে পাচ্ছেন আপনারা কলমে, এই কলম থেকে এক্সট্রা টপটা দিতে হবে, এটা L/3 দিতে হবে। তো এখন L/3 দিতে হলে পরে যে কাজটা আপনাকে করতে হবে, তো এখানে থেকে এই বিম থেকে এখান থেকে আমাদের L/3 যেমন আমরা এখানে ভাগ দিছি দেখতে পাচ্ছেন টেপের মাথায় চকের দাগ আছে, আবার দেখুন এই বিমটা যেটা আছে এটা আছে আপনার L/3, এখানে দেখুন চকের দাগ দেওয়া আছে। তো এই দুই চকের দাগ থেকে আমরা যে মাপটা হয় এটা আমরা এখানে এই বিমের এই গ্যাপে এখানে লিখে রাখছি, এই যে দেখুন 8 ফিট 2 ইঞ্চি। তো এভাবে যদি আপনারা প্রত্যেকটা গ্যাপের এক্সট্রা টপের মাপ এভাবে লিখে রাখেন, তো সেক্ষেত্রে যদি আপনি ফোরম্যান কোনো কাজের জন্য কোনোখানে 10-15 মিনিটের জন্য যেও থাকে, তাহলে কিন্তু আপনাদের এই এক্সট্রা টপগুলো এই যে দেখতে পাচ্ছেন এই এক্সট্রা টপগুলো কিন্তু আপনার প্রত্যেকটা গ্যাপে গ্যাপে সঠিক থাকবে, এবং এই দায়িত্বটা যদি আপনি যা কারোর উপরে দিতে পারেন সে কিন্তু আপনার এই রডগুলো সঠিকভাবে কেটে কেটে সঠিক স্থানে রাখতে পারবে, সেই ক্ষেত্রে কিন্তু আর এই এক্সট্রা টপের মাপগুলো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না এবং আপনার কাজটা সঠিক হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, এবং আমার এই ভিডিওর থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।